আপনি কত নাম্বার সাইজের জুতো পরেন সেটা আমি ম্যাজিক করে বলে দেব। হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনার জুতোর মাপ আমার কিন্তু জানার কথা নয়, কিন্তু তাও আমি বলে দেব যে আপনি কত সাইজের জুতো পরেন। আর এই ম্যাজিকটা দেখিয়ে আপনি আপনার বন্ধুদের অবাক করে দিতে পারবেন। তো এটা করার জন্য আপনাদের একটি পেন খাতা লাগবে, বা আপনি আপনার মোবাইলের ক্যালকুলেটরটাকেও ব্যবহার করতে পারেন এবং ভিডিওটি পজ করে করে ক্যালকুলেট করতে পারেন। তো প্রথমে আপনার জুতোর সাইজটা, মানে আপনি যে মাপের জুতো পরেন, তার সাথে 5 গুণ করুন। মানে যদি আপনার 8 নাম্বার জুতো লাগে তাহলে 8 এর সাথে 5 গুণ করতে হবে। আর এবার 5 গুণ করার পর যেটা বেরালো তার সাথে 50 যোগ করুন। এবার 50 যোগ করার পর যেটা বেরালো সেটার সাথে 20 গুণ করুন। আর এবার 20 গুণ করার পর যেটা বেরালো তার সাথে 1015 যোগ করুন। করেছেন? আর এবার 1015 যোগ করার পর যেটা পেলেন সেটার সাথে আপনার জন্মসালটা, মানে যে সালে আপনি জন্মেছিলেন সেই সালটা বিয়োগ করুন। মানে কেউ যদি 1995 সালে জন্মায় তাহলে 1015 যোগ করার পর যেটা বেরিয়েছে তার সাথে 1995 বিয়োগ করবে। আর এবারেই দেখুন ম্যাজিক, যদি আপনার 3 অঙ্কের সংখ্যা বেরিয়ে থাকে তাহলে প্রথম সংখ্যাটা হলো আপনার জুতোর মাপ, আর যদি 4 অঙ্কের সংখ্যা বেরিয়ে থাকে তাহলে তার প্রথম দুটো সংখ্যা হলো তার জুতোর মাপ। কি বন্ধুরা, মিলেছে তো? তো ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর এই রকম দারুণ দারুণ অঙ্কের ম্যাজিক শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যাদের উত্তর মিললো না তার মানে তারা কোথাও একটা ভুল করেছে, তাই তাদের কাছে অনুরোধ করব যে তারা প্রথম থেকে আর একবার স্টেপ বাই স্টেপ করুন, আপনার জুতোর মাপটা মিলবেই মিলবে।